মূর্ছনা রাজবাড়িকে বলা হয় ট্রেনের শহর কারণ রাজবাড়ির পাঁচ উপজেলাতেই কিন্তু ট্রেন যোগাযোগ রয়েছে ফলে দীর্ঘদিন এই ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় রাজবাড়িতে ব্যবসা বাণিজ্যের উপরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছিল আজ সকাল থেকে লোকাল ট্রেনগুলো চালু হয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও কিন্তু খুশি আমরা যেটি দেখেছি যে সব ভোর থেকে অর্থাৎ সকাল ছয়টা থেকে যে ট্রেনগুলো গন্তব্যে যাওয়ার কথা সেখানে কিন্তু গেছে এবং যে ট্রেনটি যাওয়ার কথা কিন্তু ছেড়েছে এবং ছয়টা সেটিও আমরা এসে দেখেছি কিন্তু রাজবাড়িতে ট্রেনের যাত্রী কিন্তু যথেষ্ট ছিল দীর্ঘ বিরতির পর ট্রেন চালু হলেও তবে একটি বিষয়ে রাজবাড়ি থেকে যে দুইটি কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ঢাকা রাজবাড়িতে চলাচল করে তার মধ্যে আহ কথা। ট্রেনটি কিন্তু ঢাকাতে ছেড়ে গেছে আর একটি চন্দনা যে কম্পিউটার ট্রেনটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে এখানে কর্মরত স্টেশন মাস্টার যেটি জানিয়েছে যে আজকের মতো কিন্তু চন্দনা কম্পিউটার ট্রেনটি তাদের চালানোর বন্ধ রাখতে বলেছিল কর্তৃপক্ষ সেজন্যই তারা বন্ধ রেখেছে বাদ বাকি যে ট্রেনগুলো এখান থেকে কুষ্টিয়া খুলনা ভাটিয়াপাড়া যে লোকাল ট্রেনগুলো ছেড়ে যায় সেগুলো কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে তবে এই ট্রেন চলাচলই শুরু হয় এখানকার ব্যবসা থেকে সবাই কিন্তু বলছে যে যে কোনো পর্যায়ে হলেও এই ট্রেন যোগাযোগ যাতে বন্ধ না হয় বর্তমান সরকারের কাছে তারা কিন্তু সেই দাবিটিই জানিয়েছে মূর্ছনা সুমন আপনাকে ধন্যবাদ দর্শক আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন এবং এ বিষয়ে সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বিশ্বাস